এই লও এদিকে আসো এটা লও এদিকে খাড়াও এই লোক আরো আছে এই দাও ধরো এটা ডালো ডালো গিফট দাও এই গিফট দাও এই লোক গিফট দাও তুমি গিফট লও এই কাসম ভাই হ্যাঁ ভাই কি ব্যাপার ভাই আরে ভাই আপনি আজকে প্যাকেজ তুলতেছে কোম্পানি অপর তুলতেছে এত ব্যস্ত কেন সবাই আরে ভাই 1000 পিস মাল পাঠাইছে ভাই এই দুই গাড়ি মাল পাঠাইছে ভাই এই গিফট দাও লগে এটা লও আজকে পাঠাইছে ভাইরাল কুকিং সেট ভাইরাল কুকিং সেট 20 পিসের প্যাকেজ পাঠাইছে আজকে এই যে দেখেন 20 দেখাইলেন হ্যাঁ ওরে ভাই এটা একবারে এই থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একদম ওই মাথা পর্যন্ত এই যে ওই ভালোবাসার কুকিং সেট প্যাকেট করো এই যে এদিকে রাখো রেখে একবার সুন্দর করে কাটন করবা কয় পিসের কুকিং সেট ভাই আজকে চলে আসছে 20 পিসের কুকিং সেট এই যে 20 পিসের হ্যাঁ 20 পিসের কুকিং সেট চলে আসছে ওরে বাইরে ভাই এত বড় কুকিং সেট একবারে মানে আগে যে কুকিং গুলো ছিল হ্যাঁ ওগুলো ছিল ছোট ভাই আচ্ছা ফ্যামিলি তো হতো না আচ্ছা আর এখন বড় এখন যেটা পাঠাই দিছে 15 জনের ফ্যামিলি হলো হয়ে যাবে কভার হয়ে যাবে 15 জনের ফ্যামিলি কভার হয়ে যাবে আবার তাওয়া আছে আবার ডিজিটাল তাওয়া আছে ভাই এই যে দেখেন ডিজিটাল তাওয়া ভাই ডিজিটাল কেন ভাই এটা হলো ইন্ডাকশন সহকারে আগে যেরকম পাইতাম ইন্ডাকশন ছাড়া আচ্ছা ইন্ডাকশন চুলা অথবা সব ধরনের চুলা হতো না হতো না আর এখন বর্তমানে যেটা আসছে এটা একদম সব ধরনের চুলা চলে যেতে পারে সব ধরনের চুলায় একেবারে ডিজিটাল একবারে ডিজিটাল ভাই এইটা আপনি বলছেন 10 15 জন আসলো কোনো সমস্যা নাই 10 15 জনের ফ্যামিলি হলো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা মানে আলাদা আর কোনো হারিটারি কিনতে হবে ভাই আগে আগে আলাদা তাওয়া কিনতে হতো কারণ এটা ছিল না সেটের সাথে একটা পরোটা করবেন রুটি করবেন ডিম ভাজবেন এটার জন্য এটা পারফেক্ট একটা থাকবে আচ্ছা একটা থাকবে তারপরে থাকবে হলো এখানে একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যান প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা শুধু খালি এখানে না এখানে তো দেখেন এই যে ইন্ডাকশন যে বেস্ট অ্যাড ইটালিয়ান মেড বাই ইটালিয়ান আচ্ছা ঠিক আছে আর এটা হলো 7 লেয়ারের তৈরি 7 লেয়ার এক বছরের কোম্পানিতে গ্যারান্টি আচ্ছা আবার চকচক করছে হ্যাঁ আবার চক ভাই এটা হলো সিরামিক মার্বেল সিরামিকের উপরে আচ্ছা এবং মোটাটা দেখেন সেই মোটা আগেরগুলো যেমন অবশ্য কম তেল ছাড়া আজকে ডিমবাজি দেখাবো ভাই তেল ছাড়া ডিম ভাজবেন ছাড়া আজকে ডিমবাজি দেখাবো এবং এগুলা প্রিমিয়াম কোয়ালিটি যে হেভি শক্তিশালী সেটা একটু দেখাবো এই যে দেখেন একটু সেটটাকে আমরা ডাইরেক্টলি একটু এখানে ঢেলে দেখেন দেখেন হেভি শক্তিশালী যে এত হেভি হ্যাঁ ডাইরেক্ট ছেড়ে দিলাম দেখেন না মানে কোন ভাঙছে ভাই হাত থেকে পড়লো ভাঙবে না কোন ভাঙছে ভাই দেখেন তো আচ্ছা ওকে বাবু ভাই আচ্ছা আমাদের সাথে সৌদি আরব থেকে জয়েন হয়ে গেছে হ্যাঁ এই যে কিন্তু 7 লেয়ারের 7 লেয়ারের এবং এটা হলো আস্ত এখানে চাইলে 3 কেজি পোলাও রাইস করতে পারবে এত বড় হারে হ্যাঁ এবং মাংস করলে 5 থেকে 6 কেজি করতে পারবে মাংস করলে 5 থেকে 6 কেজি করতে পারবে 6 কেজি করা যাবে হ্যাঁ করা যাবে আচ্ছা এখানে কি কি সেট আছে কি কি সাইজ আছে হ্যাঁ সব সব দেখাই দেব এই যে থাকবে একটা বড় সাইজের বড় সাইজের এই যে একটা বড় এমন এই যে একটা থাকবে বড় সাইজের কড়াই আচ্ছা বড় যেটা আপনি 3 2 কেজি থেকে 2.5 কেজি আমরা মাংস রান্না করতে পারবে এটা হচ্ছে 30 সেমি 30 সেমি আর এইটা হচ্ছে কিন্তু 28 28 সেমি কড়াই কড়াই আচ্ছা এই যে 28 সেমি কড়াই থাকবে এবং 7 লেয়ারের ওকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কোন দেশ থেকে দেখতেছেন কোন প্রান্ত থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আজকে ভাই পাইকারি রেটে দেওয়া হচ্ছে দেখেন ফালাই দিলাম একটা ভাঙছে ভাঙে নাই ভাঙে নাই ট্যাপ ওকে এবং যে পরিমাণ স্টক আজকে দিছে কোম্পানি দুই গাড়ি মাল পাঠাইছে ভাই দুই গাড়ি এখানেই তো শেষ না একটু সামনে যাবেন এই যে প্যাকেজিং চলতেছে আমরা খালি এখন প্যাকেজিং করতেছি আপনি এরবিতে এসে লাইভে ঢুকে গেছেন এই দেখায় দেন আচ্ছা দেখেন একদম ওই মাথা মন্দির পাঠাইছে অনেক অনেক মাল কিন্তু আছে দুই গাড়ি ওকে কি কি সাইজ আছে ভাই এটা বলেন প্রত্যেকটা সাইজ আমরা দেখাই দেব এখান থেকে এই যে দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে ওকে দেখেন ফ্রাই প্যান আছে তাওয়া আছে মিল প্যান আছে মানে কি হারি চান সব হারি আছে ভাই এখানে ফ্রাইং প্যান দিয়ে আপনি ভাজা পোড়া করবেন ফ্রাই করবেন এটার জন্য একটা আছে এটা থাকবে একটা এটার জন্য একটা থাকবে ওকে এখানে রুটি বানানোর জন্য একটা থাকবে আচ্ছা ফ্রাই প্যান থাকবে 24 সেমি 26 সেমি থাকবে তাওয়া তারপরে থাকবে 24 সেমি থাকবে 24 সেমি ক্যাসারোল থাকবে 26 সেমি 26 সেমি ক্যাসারোল তারপর 28 সেমি কড়াই 28 সেমি কড়াই বিগ ওয়ান বিগ সাইজ 30 সেমি থাকবে আপনার ক্যাচারল 30 সেমি ক্যাসারোল এবং বাচ্চাদের জন্য দুধ চা কফি করার জন্য ডাল করার জন্য থাকবে একটা 20 সিএম এর মিল প্যান আচ্ছা এরশাদ ভাই এই যে কি কি আছে দেখাই দিলাম আসসালামু আলাইকুম কুয়েত থেকে দেখতেছে দেখেন কি কি আছে সেগুলো একটু দেখাই দিলাম হ্যাঁ এই যে টোটাল সেটটা থাকবে লো কয় পিস আমরা একটু বুঝিয়ে দিই ভাই ভিউয়ারদের অনেকে বুঝে না আচ্ছা আবারও ভাই বলে কোথা থেকে এটা কত পিস কি কি সব দেখাই দিচ্ছি যে দেখেন এই থাকবে একটা তাওয়া ডিজিটাল তাওয়া থাকবে একটা থাকবে ফ্রাইং প্যান ফ্রাইং প্যান 7 লেয়ারের একটা থাকবে মিল প্যান মিল প্যান একটা থাকবে কড়াই কড়াই একটা থাকবে মিডিয়াম সাইজের ক্যাচারল ক্যাচারল একটা থাকবে বড় সাইজের কড়াই বড় সাইজের কড়াই একটা থাকবে বিগ সাইজে থাকবে একটা ক্যাচারল বিগ সাইজের ক্যাচারল এখানে দেখেন 1 2 3 4 5 6 7 আচ্ছা 7টা থাকবে হাড়ি ওকে 5টা থাক না 1 2 3 4 5টা থাক না 5টা থাক না 12 পিস 12 পিস এটা কিনার সঙ্গে সঙ্গে আরো থাকবে 8 পিস আর কি থাকবে আরে ভাই আরো 8 পিস থাকবে ভাই রান্না করতে লাগবে আপনার আচ্ছা এরকম লাগবে দুইটা চামচ দুইটা চামচ নাড়াচাড়ার জন্য দুইটা চামচ থাকবে দুইটা চামচ থাকবে এখানে থাকবে একটা ভেন্ডি কাটার জন্য দেখেন খুব চমৎকার একটা জিনিস সবজি কাটার জন্য সবজি কাটার জন্য যে এখানে সবকিছু করবেন আচ্ছা এটা দিয়ে ছিলবেন শসা পটল আলু গাজর শসা এল ছিলবেন এখান দিয়ে কুচি করবেন কাঁচা মরিচ ভেন্ডি টেন্ডি এগুলো দিয়ে পেঁয়াজ চাপ দিবেন কুচি কুচি হয়ে যাবে ঠিক আছে চাপ দিলেই কুচি কুচি এক চাপে এক চাপে আটটা কুচি হবে এটা থাকবে একটা এটা থাকবে একটা ওকে ঠিক আছে তারপরে এখান থেকে থাকবে মাজুনি আপনি যখন
রান্না করবেন তখন তো ময়লা হবে, ধুইতে হবে, তারা ছোবা না ভাই, এগুলা দিয়ে মাজবেন। এই জিনিস দশ বছরের কিছু হবে না, এরকম থাকবে চারটা, চার কালারে থাকবে, চারটা মাঝারি থাকবে। তারপরে এখানে আসেন আরেকটা থাকবে, আপনার যখন রান্না করবেন তেল টেল ছিটে গায়ে যায়, প্রোটেকশনের জন্য একটা থাকবে অ্যাপ্রন, কিচেন অ্যাপ্রন, কিচেন অ্যাপ্রন থাকবে একটা। আচ্ছা, অনেকে কিন্তু প্রাইস জিজ্ঞেস করতেছে ভাই, অবশ্যই প্রাইস বলবো ভিউয়ার, ধামাকা প্রাইস থাকবে নাকি? ধামাকা প্রাইস থাকবে, এবং আপনারা কমেন্টস করেন আর শেয়ার করেন, কারণ এই প্রোডাক্টটা আজকে আমাদের রেট না, ডাইরেক্ট কোম্পানি রেট, কোম্পানি রেট, কোম্পানি অফার। আচ্ছা, কোম্পানি অফার, এরকম একটা যদি আমরা বাজার থেকে ক্যাচারল কিনি, পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বাজেট করতে হয়, আজকে এরকম দুইটার দামে পুরো সেট কিনতে পারবেন, দুইটার দামে, এই দুইটার দামে পুরো সেট কিনতে হবে, দুইটার দামে পুরো সেট, এটা পাঁচ হাজার টাকা, এটা হলো সাড়ে তিন হাজার, কত হলো ভাই? আচ্ছা, পাঁচ তিন আট হাজার টাকা, আট হাজার টাকা, মানে এটা হলো না সরি, এটা হলো বড় সেট, যেটা হলো সাড়ে চার হাজার টাকা, প্রায় সাড়ে নয় হাজার টাকার উপরে দাম পড়বে। আজকে এই দুইটার দামে টোটাল সেট নিতে পারবেন, দুইটার দামে টোটাল বিশ পিসের সেট নেওয়া যাবে। এই দেখেন এখানে হলো বারো পিস, এই এক তেরো, তেরো, এই দুই কত হলো, পনেরো, পনেরো, এই হলো চার, কত হলো ভাই, উনিশ, উনিশ, এই এক বিশ, বিশ, এই দিয়ে দিলাম। এখন বলছেন যে আপনি তেল ছাড়া ডিম ভাজি করে দেখাবেন, অবশ্যই কুকিং সেটে, এই কুকিং সেটে, আর ভাইরাল চুলাটা লাগবে না? আচ্ছা, ভাইরাল যাদের চুলা লাগবে, এই যে যে চুলাগুলো আছে জাপান থেকে চলে আসছে, রাইট, ওসাকা জাপানিজ, নিয়ামা ব্র্যান্ডের, নিয়ামা ব্র্যান্ডের, এর টেকনোলজিটা হলো জাপানিজ, আচ্ছা, অ্যাসেম্বলড হবে চাইনিজ থেকে, চাইনিজ থেকে, আর এটার ভিতরে আজকে এখান থেকে ফ্রাইং প্যান দিয়ে, তাওয়া দিয়ে, ডিজিটাল তাওয়া দিয়ে আজকে তেল ছাড়া ডিম ভাজি দেখাবো। ওকে, আমরা একটু লাইন দিই এখন, এখানে চারটা কালার আছে, একটু কালারটা ভিউয়ারসদের দেখাই দিব, চারটা কালার আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটা কি ইনফ্রারেড চুলা? এটা ইনফ্রারেড চুলা এবং ইন্ডাকশন দুটি আছে, যার যেটা লাগবে ভাই। আচ্ছা, ইনফ্রারেড ইন্ডাকশন দুটি আছে, আপনারা যার যেটা লাগবে সেটা কিন্তু নিতে পারবেন। দেখেন এই যে চারটা কালার, চারটা কালার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। চুলা ছাড়াই কিন্তু কুকিং সেট টোটাল 20 পিস, টোটাল 20 পিস, এবং চুলা সহলে 21 পিস হবে, প্রেসার কুকার নিলে 22 পিস হবে, পাশাপাশি একটা প্রেসার কুকার আছে, প্রিমিয়াম কোয়ালিটি, প্রেস্টিজ ব্র্যান্ডের, প্রেস্টিজ ব্র্যান্ডের, প্রেস্টিজ ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, এই দুটো আমি পাশে রাখলাম। আচ্ছা, এখান থেকে আজকে আমরা কি বলছি, একটা ইনটেক তাওয়া দিলাম, এই যে ইনটেক তাওয়া, এখান থেকে আমরা এটাকে উঠাই নিব। আচ্ছা, উঠাই নিয়ে এখানে আমরা কি করব, লাইনটা দিয়ে দিব, এখন লাইনটা দিয়ে, এই যে অন করে দিলাম, করে দিলাম, এটা চলতে থাকুক, এই যে রানিং হয়ে গেছে। আচ্ছা, রানিং হয়ে গেছে, এখন আমরা এখান থেকে এটা যেহেতু একটা ডিম ভাজবো, হ্যাঁ, একটু মুছে নি। আচ্ছা, তেল ছাড়া, তেল ছাড়া, তেল ছাড়া থাকবে আজকে, একটু মুছে নিলাম, ওকে, একটু পরিষ্কার করে নি জিনিসটা, একদম ইনটেকের ভিতরে আমরা আজকে ভাজবো, তেলবিহীন, সারা বাংলাদেশ নেওয়া যাবে তো ভাই, সারা বাংলা 64 জেলায়, হ্যাঁ, আজকে নিতে পারবেন, ডেলিভারি কি ফ্রি থাকবে? আজকে যদি টোটাল 22 পিসের প্যাকেজ নেন, 20 পিসের অফার দেওয়া হয়েছে, 22 পিসের প্যাকেজ নেন, ডেলিভারি চার্জ সারা বাংলা ফ্রি, 22 পিসের চুলা সহ প্রেসার কুকার সহ যদি প্যাকেজ নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। জি, ওয়ানটা স্পেশাল কুকার, যেটা আমরা এক এক করে দেখাবো, প্রেসার কুকার আমরা এখানে ডিমটার জন্য এটা দিয়ে দিলাম, ওকে, এখানে এই যে টাওয়ার যদি বাসায় থাকে ভাই, মেহমান আসে, বাসার কিছু লাগবে না ভাই। আচ্ছা, এবার একদম সাজাই দেই, জি আবার সাজাই দেই। আচ্ছা, এই যে ভিউয়ার্স, আবার দেখুক এই যে টাওয়ারটা, এখানে আপনারা স্ক্রিনশট দেন, হ্যাঁ, এই যে লাল গোলাপের যে সেটটা, এটা হলো মা বোনদের এবং ভাবিদের একটা ক্রাশ, মানে লাল গোলাপ, এটা যদি কিচেনে আপনি ভালো মানের একটা কিচেন তৈরি করছেন, অনেক টাকা খরচ করছেন, একটা ভালো মানের চুলা দরকার, ভালো মানের রান্নার জন্য কি হাড়ি দরকার, হাড়ি দরকার, আজকে সেই জিনিস এখানে দিয়ে দিলাম। এই যে টোটাল থাকবে এখানে 12 পিস, আরো থাকবে সাথে 8 পিস, টোটাল 20 পিস থাকবে এখানে, টোটাল 20 পিস, এই যে 20 পিস, এই যে টোটাল কিন্তু 20 পিস আপনারা পাবেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, দেখেন এরকম একটা হাড়ি সেট যদি বাসায় থাকে, আপনাদের নতুন করে বা আলাদা করে কোনো হাড়ি কিন্তু কিনতে হবে না, না লাগবে না, ওকে, লাগবে না, এক সেটে কাফি ভাই, তাওয়া সহ ফ্রাই প্যান সহ মিল প্যান সহ কড়াই সসপেন সবকিছু আপনারা পাচ্ছেন। এই যে আজকে ডিম ভাজবো, এখানে তেল বিহীন, হ্যাঁ, তেল কিন্তু আমরা দেই নি, তেল কিন্তু দেই নাই, আমরা আবার একটু মুছে দিব, ভিউয়ার্সরা বলতে পারে যে আবার তেল দিয়ে দিছে। এই যে দেখেন আজকে এটাতে রান্নার পরে, মানে আপনার কি বলে, ডিম ভাজার পরে চামচ ছাড়া হাত দিয়ে উঠে দেখাই দিব ভাইয়া, দেখেন এই যে ডিমটা কত সুন্দর ভাবে দিয়ে দিছে ভাই, দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, এই যে আরেকটা দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে। মহিনুর আছে আমাদের সাথে কুয়েত থেকে, দেখতেছে টোটাল 22 পিসের দাম কত, আয়েশা হুমাইরা মিথিলা আছে এই হাড়ি সেটের প্রাইস কত, আকিব খান বলতেছে 12000 টাকা হতে পারে, রীতা হক 10000 টাকা বলতেছে, 9850 বলতেছে, 9750 বলতেছে, 9500 বলতেছে। এই যে দেখেন তেল ছাড়াই কিন্তু দুইটা ডিম একদম তেল ছাড়া ভাই, তেল এক ফোঁটাও দিই নাই এটা। আচ্ছা, আগে যে সেট গুলো ছিল ভাই সেগুলো ছিল 40%, আর এখন যেটা আসছে এটা হলো 80% অয়েল সেভিং। এটা দেখানোর উদ্দেশ্য হলো আমাদের এই যে সেটটা, যদি আপনি বাসায় প্রতি মাসে 10 থেকে 12 কেজি তেল কিনেন, এটা যদি আপনার বাসায় থাকে আপনার 3 থেকে 4 কেজি তেল সেভ হবে, সেভ হবে, সেভ হবে। আচ্ছা, ওকে,
দুই যুগ চলে যাবে ভাই, আজীবন বলবো না ভাই, আমি 20-30 বছর যদি ইউজ করতে পারি, 20-22 বছর যদি ইউজ করতে পারি, তাহলে আর আমার কিছু দরকার আছে? সেফটি কিন্তু বেশি, সেফটি কিন্তু বেশি। আচ্ছা, এখানে হলো এই যে দেখেন, এটা ইন্ডাকশন সহকারে যে কোনো চুলায়, যে কোনো চুলায় ইউজ করা যাবে পারবেন, এবং সম্পূর্ণ স্টিলের। আচ্ছা, ওকে, তাসলিমা খান আছে, প্রাইস জানতে যাচ্ছেন, অবশ্যই বলে দিব আমরা, লাইভটা শেয়ার করে রাখেন, প্রথম থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর পেশাকুড়াটা থাকবে 6 লিটার 6 লিটার 100% এসএস। আমাদের দেখেন ডিম অলরেডি হয়ে গেছে, একটু টিস্যু দিয়ে আমরা উঠাবো, তেল ছাড়াই কিন্তু ডিম। এই দেখেন, আপনারা যত কিছু তেল দিয়ে রান্না করতেন, সেই তেল দিয়ে রান্না করা কিন্তু 80% সেভ করবে। কোম্পানি যে প্রোডাক্ট পাঠাইছে মাত্র 72 ঘন্টার জন্য, আমার মনে হয় না 72 ঘন্টা থাকবে, কারণ দুই গাড়ি মাল পাঠাইছে, দুই গাড়ি মাল মুহূর্তের চলে যাবে। অফার তো অবশ্যই, আপনি শুরুতে এসে দেখছেন আমরা ইউজ পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি করতেছি, ডেলিভারি করতেছি, তার ভিতরে আপনি ঢুকে গেছেন, আমি কিন্তু আমি রেডি ছিলাম না। আচ্ছা, আমার এখানে এসে আমি দাঁড়াবো, তারপর দেখাবো, কিন্তু আপনি এসে ঢুকে গেছেন, দেখেন প্যাকেজিং দেখতেছিলাম যে আপনি শুধু প্যাকেজিং করতেই আছেন, কি করতেছেন এটা একটু দেখাইতে হবে তো। জি জি, দেখেন এই জন্য, এই দেখেন এই যে পার্টি সাপ্তাহের মতো, একদম তেল ছাড়া, তেল ছাড়াই ডিম দুইটা কিন্তু কত সুন্দর একেবারে ভাজি হয়ে গেছে, একদম ক্লিয়ার। আচ্ছা, এই যে চুলাটা ভাই, চুলাটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, চুলাটা সম্পর্কে অবশ্যই বলবো, চুলাটা হলো ওয়াটারপ্রুফ থেকে শুরু করে, এটা জাপানি চুলা ভাই। আচ্ছা, ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, তেল ঝোল পাত্রে মার, আচ্ছা, দুধ যাই পড়ুক, আচ্ছা, কোনো ধরনের কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কারণ কি, এটা হলো ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, এবং এটা হলো ইলেকট্রিক সেভার, আচ্ছা, যেটাতে নাকি আমাদের বিদ্যুৎ সেভ করবে, বিদ্যুৎ সেভ করবে, ইয়েস। আর একটা বিষয় হলো, আমরা তো প্রতিনিয়ত ঘরে রান্না বান্না করি, রাইট, তা আমরা গ্যাসের চুলা ইউজ করি, কেউ আর কি চুলা কেউ ইউজ করি, রাইট, ঢাকা যারা আছে তারা গ্যাসের ইউজ করি, যাদের লাইন নাই তারা কি করে সিলিন্ডার ইউজ, সিলিন্ডার ইউজ। এখন একটা সিলিন্ডারে ভাই আপনার 1500 থেকে 1600 টাকা একটা সিলিন্ডারে দাম, বর্তমানে একটা সিলিন্ডারে হয় না, এখন দুইটা সিলিন্ডার হিসাব করলে আমাদের 3200-3000 টাকা হিসাব করতে হয়, রাইট ভাই। আমার মাসে যদি রান্নার জন্য, জ্বালানির জন্য যদি 3200-3000 টাকা আমরা বাজেট করি, তাহলে আমরা বাকি জিনিস খাবো কিভাবে? সেটাই, আমরা যারা মধ্যবিত্ত আছে, যারা ইয়া আছে, যারা নর্মাল আছে, যারা হাই কোয়ালিটি, সবাই চায় একটু সেভ করার জন্য, সেভ করার জন্য। আজকে যে জিনিসটা দেখাচ্ছি সম্পূর্ণ সেভ থাকবে। আচ্ছা, এটা এখানে ওয়েল সেভ, আচ্ছা ওয়েল সেভ, এখানে কি সেভ, বিদ্যুৎ সেভ, বিদ্যুৎ সেভ, কস্টলি সেভ, আচ্ছা, এখানে দেখা গেছে আপনার রান্নার টাইমটা সেভ, আচ্ছা টাইমটাও সেভ, আবার রান্নাটা হলো ফুড গ্রেড, আচ্ছা ফুড গ্রেড, 6 লিটার প্রেসার কুকার। ওকে, প্লিজ ভাই আর এটা জানতে চাই, অবশ্যই আমরা বলে দিব, এবং এইটা হচ্ছে কিন্তু কত টাকা বিদ্যুৎ আসতে পারে, আমরা একটা একটা করে হ্যাঁ বলে দিই, কত টাকা বিদ্যুৎ আসছে, সুন্দর একটা প্রশ্ন করছেন। এখানে ভাই তিন বেলা রান্না করবেন, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, 3 ঘন্টা যদি আপনার প্রতিদিন রান্না করেন, সেটার একটা আনুমানিক দিয়ে দিই, প্রতিদিন 10 টাকা খরচ হবে, 10 টাকা খরচ, পার ডে 10 টাকা খরচ হবে, মাসে মাত্র 300 টাকা, 300 টাকা, তার চেয়ে যদি একটু বেশি খরচ করেন, 100 টাকা আসলে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ সেটাই বলতেছি, তার চেয়ে যদি বেশি খরচ করেন, সেক্ষেত্রে হয়তো আপনার 350-400 টাকা, যাই যেরকম করেন। আচ্ছা, চুলার ওয়ারেন্টি গ্যারান্টি আছে? চুলার ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই, এটা হলো 1 বছরের গ্যারান্টি থাকবে, 5 বছর ওয়ারেন্টি থাকবে, 1 বছর কয়েলের গ্যারান্টি, 5 বছর, এটা হলো জাপানি চুলা। আচ্ছা, আর এই ধরনের চুলা যে কুকিং সেট আছে ভাই, এটা বডি ফুটা ফাটার কোনো গ্যারান্টি আছে ভাই? আবার ফালাই দেখা দিব, একটাটা করে ফালাই দেখাই দিই, যারা পরে জয়েন করছেন একটু দেখাবো, হ্যাঁ একটু দেখাবো, বেয়াদবি নেবেন না, কারণ প্রোডাক্টটা যেহেতু আজকে হেভি, কতটা মজবুত, হ্যাঁ এই যে যে জিনিসটা থিকনেসটা একটু দেখাই দেন। আচ্ছা, থিকনেস কিন্তু এটা 7 লেয়ার, আগে ছিল একদম পাতলা 7 লেয়ার, আগে ছিল পাতলা, এখন মোটা আসছে, এই যে দেখেন একটু দেখেন কতটা স্ট্রং, একটু দেখাই দিব, এই দেখেন, এই দেখেন, এই ঢাকনা সরিয়ে ফেলা দিলাম, দেখেন ভাঙছে কিনা, দেখেন ভাই কতটা স্ট্রং, দেখেন দেখাই দিলাম, এই যে দেখেন, এই যে ডাইরেক্ট, এই যে দেখেন, দেখছেন তাহলে বুঝতেই পারতেছেন যে প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট না হলে এভাবে থাকে না ভাই, রাইট, এইভাবে আপনি সাথে সাথে মানে টুকরো টুকরো হয়ে যাবে, এভাবে আপনি কি দেখতেও পারতেন না, দেখতেও পারতাম না ভাই, এটা দেখানোর উদ্দেশ্য হলো প্রোডাক্ট আমরা বিক্রি করি, ফালান ডানা বড় কথা না, এই যে জিনিসটা দেখাইলাম, আচ্ছা এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো, যারা অনেকেই ঢাকার বাইরে প্রোডাক্ট নিবেন ভাই, কুরিয়ারে গেলে ভেঙে যাবো ভাই, এটা আমি আজ থেকে ফালাইলাম, কি করলাম, ফেলে দিছেন কিন্তু বাকায় মারছি, কারণ কি জিনিসটা অনেক স্ট্রং, স্ট্রং, সেই জিনিসটা আমরা দেখাইলাম, একটা জিনিস ভাঙছে ভাই, আচ্ছা একটা কিছু কিন্তু কিছুই হয় না, কিন্তু কিছুই হয় না, কারণ প্রোডাক্ট স্ট্রং থাকলে দেখাইতে যেমন সুবিধা তেমনি দেখতেও সুবিধা। আচ্ছা, এইখানে তাইলে তাওয়া সহ পাবেন আপনারা 12 পিস, হ্যাঁ এইখানে কিন্তু ইউজ করার জন্য আপনারা পাবেন আরো 8 পিস, টোটাল 20 পিস, টোটাল 20 পিস, চুলা 1 পিস নিলে 21 পিস হবে, প্রেসার কুকার 1 পিস নিলে 22 পিস হবে, টোটাল 22 পিসের একটা কুকিং সেট সেট যদি আপনারা নেন, প্যাকেজ নেন, তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, ফ্রি পাবেন। আচ্ছা ভাই, 21 পিস নিলেও ফ্রি করে দিয়েন, 21 পিস নিলো, আচ্ছা ঠিক আছে, 21 পিস নিলো, আমি আপনাকে 20 পিস নিলো ফ্রি করে দিই, আজকে অফারটা কিন্তু কোম্পানি আমার না। আচ্ছা, এই জিনিসটা যদি আপনি বাজার থেকে একটা একটা করে কিনতে চান, দেখেন এটা উঠানোর সাথে হাতের রক্ত ছাড়াই গেছে, রাইট,
ঠিক আছে ওয়েট আছে 17 কেজির উপর ওয়েট থাকবে আচ্ছা তো আজকে মনে করেন এই প্রোডাক্টটা যদি বাজেটে 1 টাকা কিনতে চান তাহলে আপনার প্রোডাক্টের জন্য বাজেট করতে হবে 16-17,000 টাকা এই শুধু সেটটার জন্য আচ্ছা আজকে যে রেটটা দিবেন বড়টা হচ্ছে 30 সেমি যেটাতে আপনারা পোলাও করলে 3 কেজি করতে পারবেন মাংস করলে 5 থেকে 6 কেজি করতে পারবেন 5 থেকে 6 কেজি করা তারপর যে কলাইটা আছে এটাতে আপনি 3 কেজি মতো মাংস করতে পারবেন তারপর যেটা আছে এটা হলো আপনি 1.5 থেকে 1.5 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত রাইস করতে পারবেন মাংস করলে 3.5 কেজি 4 কেজি করতে পারবেন তারপর যে কলাইটা আছে এটাতে 1.5 কেজি করতে পারবেন যে ডালটা এটা আছে দুধের জন্য 20 টিএম আছে একটা ফ্রাইং প্যান আছে এটাতে ভাজা পোড়া 4-5 পিস মাছ 6 পিস মাছ একসাথে ভাজবেন ডিজিটাল তাওয়াটা আছে যেটা ভাজা পোড়া এবং রুটি বানানোর জন্য পারফেক্ট আচ্ছা আচ্ছা তার সাথে সাথে যদি কারোর চুলা লাগে ভাই আমি কস্ট সেভ করব আমার এত টাকা দিয়ে গ্যাস দরকার নাই তাদের জন্য এরকম একটা চুলা লাগবে আচ্ছা চুলার দাম কত ভাই আচ্ছা চুলার দাম হলো এখানে দুই রকম চুলা আছে দুই রকম চুলাই দেখাই দিই ইন্ডাকশন একটা হচ্ছে ইনফ্রারেড এখান থেকে আমি দুইটাই দেখাই দিব আমাদের ডিমটা হয়ে গেছে ডিমটা সরাই দিই আচ্ছা এটা হলো ইন্ডাকশন আচ্ছা আর এটা হলো ইনফ্রারেড আচ্ছা এখানে দুটো ধরনের চুলা আছে এই যে এটা ইনফ্রারেড ইনফ্রারেড মানে এটাতে সব ধরনের হাড়ি বসবে আচ্ছা এখানে জাপানি যে টেকনোলজি যে চুলাটা এটাও জাপানি টেকনোলজি চুলাটা এটা সম্পূর্ণ এই যে ইনভার্টার সহকারে ইনভার্টার সহকারে ঠিক আছে এই চুলাগুলো হলো মানে আপনার বিদ্যুৎ এত সেভ করে যে আপনার দেখা গেছে একটা গ্যাস কিনতে 1500 লাগে তার থেকেও 3 ভাগের 1 ভাগ কমা দিলেও মনে করেন যে এই বিলটাও আসে না আচ্ছা ওকে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডাকশন এটা হলো ইন্ডাকশন মানে আপনার যে হাড়িগুলো নিচ্ছেন এটার নিচে ইন্ডাকশন করা আছে স্টিলের হাড়ি প্রেশার কুকার নিচ্ছেন সেটা নিচে ইন্ডাকশন করা আছে এই ধরনের যত হাড়ি আসে সব এটাতে রান্না হবে বসাই দিতে পারবে আর এটাতে অল হাড়ি সিলভার তামা দস্তা কাঁসা সব ধরনের হাড়িটা এটা বসে রান্না করতে পারবে আচ্ছা তাহলে প্রাইস থাকবে কত আচ্ছা প্রাইস থাকবে এটার ভাই রেগুলার প্রাইস ছিল 6000 টাকা আমরা দিব আজকে অফার রেট মাত্র 4300 টাকা 4300 মাত্র 4300 টাকা দিব আচ্ছা 4300 টাকা এক বছর কোয়ালিটি গ্যারান্টি 5 বছর 72 ঘন্টার অফার থাকবে 4300 কোম্পানির অফার 72 ঘন্টার অফার থাকবে 4300 যে যেটা নেন কুকার যদি নেই 5 লিটার না 5.5 লিটার এটা 6 লিটার ভাইয়া 6 লিটার এই যে 6 লিটার প্রেস্টিজ পপুলার পপুলারটা আচ্ছা এই যে প্রেস্টিজ পপুলারটা 6 লিটার 304 গেট 304 ঠিক আছে ফুড গ্রেড ফুড গ্রেড এটা হলো আপনার যেটা থাকবে হ্যাঁ এটা থাকবে হলো আপনার রেটটা থাকবে মাত্র ধামাকা রেট দিয়ে দিব ভাই কত 4500 টাকা মার্কেট রেট আচ্ছা আমাদের রেট থাকবে পানি রেট মাত্র 3200 টাকা 3200 অনলি 3200 টাকা 3200 টাকা 6 লিটার যদি কেউ সিঙ্গেল নিতে চান নিতে পারবেন এখন আমার প্যাকেজ লাগবে প্যাকেজের প্রাইসটা বলে দেব এখন আমার চুলা লাগবে নিতে পারবেন আচ্ছা এবার আসেন যাদের ফুল সেটটা লাগবে ফুল সেট আজকে এটা রেট 20 পিস এই যে এটা রেট ছিল আপনার 17500 18000 টাকা আচ্ছা আজকে দিব মাত্র অনলি পর 20 পিসের সেট থাকবে মাত্র 9500 টাকা 9500 টাকা 20 পিসের কুকিং সেট আচ্ছা চুলাটা একটু ধরেন স্ক্রিনশট দিবেন একজন চুলাটা আমি এই চুলাটা আমি আপনাদেরকে 4টা ধরে দিই 4টা ডিজাইনই দেখাই দেই এই যে কালারগুলো দেখতেছেন এই কালারগুলো কিন্তু আমাদের দেশে হয় না ভাই এই যে স্ক্রিনশট দেন হ্যাঁ এবার বাইরে থেকে আসে আচ্ছা এইভাবে বাইরে থেকে ঠিক আছে বাইরে থেকে আসে যে যে কালারটা আগে অর্ডার করবেন ভাই এর আগে যে অফারটা দাও চলতেছে কালার কোনো মেন নাই ভাই প্রত্যেকটা কালারে সুন্দর এখানে আচ্ছা তাহলে এটা হচ্ছে 9500 20 পিসের কুকিং সেট চুলা হচ্ছে 4200 টাকা 4300 টাকা চুলা ভাই কই ফলাইছি 200 আচ্ছা ঠিক আছে আমি সেটা দিচ্ছি ভাই যারা তিনটা প্রোডাক্ট যেমন আপনারা কুকিং সেট চুলা এবং প্রেসার কুকার এই 22 পিস যারা নিবে তাদের জন্য সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যারা চুলা এবং সেট নিবে তাদের জন্য সারা বাংলা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই তিনটা প্রোডাক্ট নিলে আরেকটু কিছু ডিসকাউন্ট দিবেন না আচ্ছা সেটাও দিচ্ছি এটা কোম্পানি দিয়েছে আমি দিচ্ছি না এখানে আসেন আমাদের হচ্ছে 9500 তারপর হচ্ছে 4200 টাকা চুলা জি 913700 টাকা আর প্রেসার কুকার কত আই মেশিন দেখো প্রেশার কুকারটা হলো আপনার 3200 টাকা 3200 টাকা আচ্ছা 13900 আর 3000 তাহলে 16900 টাকা আসে ভাই 16900 টাকা আসে জি আচ্ছা যারা এই তিনটা প্রোডাক্ট একসঙ্গে নেবেন আবার একটু বলি আমরা একটু হিসাবটা করিয়ে দেখাই এটা হলো 3200 টাকা প্রেশার কুকার এটা হলো 4200 ওকে 4200 ধরলাম আচ্ছা ঠিক আছে এই সেট হলো 9500 তাহলে টোটাল আসে কত 17000 টাকা 17000 টাকা আসে এটা হলো টোটাল 20 পিস এটা হলো 9500 আচ্ছা চুলা ইনফ্রারেড ইন্ডাকশন যেটা নেন 4200 আপনার প্রেশার কুকার আজকে যেটা নিবেন এটা হলো আপনার প্রেস্টিজ পপুলার এটা থাকবে 3200 ঠিক আছে তাহলে টোটাল আসছে 17000 টাকা আসবে 17000 টাকা আসবে এখন ডেলিভারিটা ফ্রি থাকবে তিনটা একসঙ্গে নিলে যাওয়ার একটা চুলা নিলেন সেট নিলেন এটার জন্য ডেলিভারি ফ্রি এখন আপনার প্রেশার কুকার একটা লাগবে এটার জন্য আপনার 200 টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিতে হবে সেট যারা সিঙ্গেল নেবেন তারা ডেলিভারি চার্জ দিবেন 350 টাকা আচ্ছা আমার চুলা লাগবে না প্রেশার কুকার লাগবে না 350 টাকা ডেলিভারি চার্জ দিবেন মাত্র প্রাইস কত 9500 আচ্ছা ঠিক আছে এখন চুলা যারা সিঙ্গেল নেবেন 200 টাকা দিবেন ডেলিভারি চার্জ আর আপনার 4200 টাকা দাম থাকবে একসাথে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্লাস এখান থেকে আরো 200 টাকা ডিসকাউন্ট
আরো 200 টাকা ডিসকাউন্ট দেব 200 টাকা যেমনে কইতেছেন মনে 2000 টাকা ভাই আপনাকে এটা বুঝতে হবে আগে এখানে 17000 আপনি কোম্পানি কি ওখানে 500 করে দেন ভাই আপনি এখানে খেয়াল করেন না করি দেন না ভাই তিনটা একসাথে নিতেছি মানে আপনার 24 ঘন্টার জন্য হ্যাঁ আরো 500 টাকা ডিসকাউন্ট 24 ঘন্টা পরে যদি কেউ অর্ডার করেন সে 500 টাকা ডিসকাউন্ট হবে না 24 ঘন্টার মধ্যে যদি অর্ডার করেন তিনটা একসাথে নিলে আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন ডেলিভারি চার্জ তো ফ্রি আছে ফ্রি থাকবে আচ্ছা দুইটা একসাথে নিলে ভাই দুইটা একসঙ্গে নিলে আপনার থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই যে চুলা হলো আপনার 4200 আচ্ছা আর সেট হলো 9500 13000 13700 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ভাই এখানে দুইটা ডেলিভারি চার্জ কত টাকা আছে জানেন না ভাই এখানে কম হবে না কারণ কি আগে বুঝতে হবে এই সেটের রেট কত আমি একটু দেখাই দিই ভাই ভিউয়ার্স যারা আছে তারাও বুঝতে হবে আপনিও বুঝতে হবে 17000 টাকা সেটের দাম চুলার দাম 6000 কত হলো ভাই 23000 টাকা এখানে আছে আপনি একটু কিছু কমানোর বলতে কোনো কথা না তাহলে চুলা সেট নিলে 23000 আবার এখানে আসেন দেখেন একটা চুলার ডেলিভারি চার্জ কত 200 এখানে কত 350 500 টাকা এটা অ্যাড করি আরো 500 কত হয় 550 টাকা অ্যাড হয় তাহলে 24000 টাকা দাম আছে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন 100% এখন অর্ডার করব কেমনে তাতে এখন 24 ঘন্টার অফার এই যে 24 ঘন্টার অফারের জন্য আপনি এই যে তিনটা নাম্বার দাও আছে আচ্ছা এখান থেকে দেখাই দিই এটা হলো নিউ ভাই ভাই কুকারি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা বিশ্বাস বিশ্বাসের নিচতলায় ভাই অনেকেই জানেন অনেকেই চিনেন না তো অনেকেই আবার ভিডিওর শেষে বলেন ভাই কোথা থেকে আপনারা দেখাচ্ছেন এটা নিউ ভাই ভাই কোকারিস থেকে দেখাচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স থেকে দেখাচ্ছি এখান থেকে আপনারা 24 ঘন্টার অফারটা নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা আপনারা যদি আসতে পারেন দোকানে এসে নিতে পারবেন দোকানে আসতে না পারেন এই তিনটা নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে হলে আপনার 1000 টাকা বুকিং করতে হবে আচ্ছা ঠিক আছে 500 থেকে 1000 টাকা 500 থেকে 1000 টাকা আপনারা অ্যাডভান্স করবেন তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জি